হ্যালো, একজন সাধারণ মানুষ কেন সাধারণ থাকতে পারে না, কেন সে অসাধারণ লেভেলে চলে যায়? যদি বলি সে যে কোনো কাজেই সুদ খায়, ঘুষ খায় এবং ভালো কাজ করে এবং ভালো জায়গায় চলে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা ভালো হয়, তারপর অনেক ভালো পজিশনে চলে যায়, কিন্তু কেন একজন সাধারণ মানুষ কীভাবে একবার অসাধারণ লেভেলে চলে যায়? কারণ একজন সাধারণ মানুষকে তার বর্তমান পরিস্থিতি কী করে মানে অসাধারণ লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু কীভাবে? ধরেন আপনি এক জায়গায় জব করতেছেন, আপনি যেখানে জব করেন সেখানে প্রত্যেকটা মানুষই কিন্তু আপনি যেখানে কাজ করেন আপনি এখানে পাঁচ হাজার টাকা পান, ঠিক আছে, কথার কথা ধরুন 6,000 টাকা পান। ওকে, এখন এই 6,000 টাকা যে আপনি যে পান এতে কিন্তু আপনি হ্যাপি, কিন্তু আশেপাশে মানুষ যেগুলো আছে আপনার সাথে আপনার সারাউন্ডে সেই মানুষগুলো কী করে আরও বেশি পায়, তখন আপনার ভিতরে এই জিনিসটা ফিল হয়, ওরে ওরা তো এত ভালো পাচ্ছে আমারও তো ভালো পাইতে হবে, আমারও এই টাকা ইনকাম করতে হবে, কিন্তু কীভাবে? তারপরে দেখলেন যে ওরা খুবই ভালো ভালো কাজ করছে, কীভাবে? ধরেন ওরা ভালো ভালো জব করতেছে, একজন হলো অ্যাডমিন, একজন হলো মানে ম্যানেজার। তো আপনি যখন ওদেরকে দেখবেন তখন আপনার পজিশনটাকে আপনার কাছে ছোট মনে হবে, আপনার পজিশনটাকে আপনার কাছে ছোট মনে হবে, তখন না আপনি সাধারণ থেকে অসাধারণ লেভেলে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। যেমন আপনার এখন যে আমি এখন একজন যে কোনো কিছু লেভেলে আছি, যেই কাজটাই করতেছেন, আমি কোনো কাজের কথাই বলে বলবো না, তাহলে পর আপনারা খারাপ মাইন্ড করবেন। সো আপনি যে লেভেলে আছেন আপনি 5,000 টাকা পান, ঠিক আছে, তো আপনি যাদের সাথে কাজ করছেন তারা তো বেশি পায়। এখন আপনি যারা বেশি পায় সবাইকে তো আর আপনি সুইতে পারবেন না, জাস্ট আপনি একজনকে সুইতে পারবেন, দেন ওই মানুষটাকেই আপনি পিক করে নি এল লেভেলে চলে যাব। যখনই আপনি এটা পিক করছেন তখনই কিন্তু আপনি আস্তে আস্তে এই লেভেলের জন্য পরিশ্রম করতেছেন, করতে করতে এক সময় কী হলো আপনি ওর লেভেলে চলে গেলেন, ওই লেভেলে যাওয়ার পরে আপনি এখন 10,000 টাকা কামাই করেন, আপনি তো 10,000 টাকা কামাই করতেছেন, তারপরও আপনি হ্যাপি না, কিন্তু কেন? কারণটা হলো আপনার পরিস্থিতি আবার আপনাকে বলতেছে তুমি হ্যাপি না, তোমার পরিস্থিতি তোমাকে বলতেছে তুমি হ্যাপি না, কারণ যেই পজিশনে তুমি আসো তুমি এখন ম্যানেজার, কিন্তু তুমি পুরো এলাকার ম্যানেজার না, ওইখানে ধরুন একটা এলাকার ম্যানেজার হয়, একটা রেস্টুরেন্ট ম্যানেজার হয়, তো আপনি এলাকার ম্যানেজার হবেন, এখন রেস্টুরেন্ট ম্যানেজার হয়েছেন তখন আপনার কাছে হ্যাপি না, আপনি এখন এলাকার ম্যানেজার হবেন। তো এলাকার ম্যানেজার হওয়ার জন্য আপনি কী করলেন, সেভাবে আবার ট্রাই করতে 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 এলাকার ম্যানেজার হইলেন, তো এলাকার ম্যানেজার হওয়ার পরে আপনি আবার ট্রাই করতে করতে মানে পুরো ডিস্ট্রিক্টের ম্যানেজার হইলেন, তারপরে ট্রাই করতে করতে এখন দেখলেন যে এটা তো আমি হ্যাপি না, আমার এখন আরও লাগবে, তখন আপনি কী করলেন, তখন আপনি করলেন হলো যে আপনি মানে পুরো দেশের ম্যানেজার হবেন ওই কোম্পানির। তো ওই কোম্পানি যখন পুরো দেশের ম্যানেজার হইলেন তখন আপনার ভিতরে একটা প্রাউড ফিল হলো, কী রে আমি তো দেশের ম্যানেজার হয়ে গেছে, তখনও কিন্তু আপনি হ্যাপি না, কিন্তু কেন জানেন? আপনি হ্যাপি হইতে পারলেন না এই জন্য আপনি পুরো দেশের ম্যানেজার হয়েছেন, পুরো দেশের একটা জায়গার ম্যানেজার হয়েছেন, আপনার কাছে এই কোম্পানিটা এখন আর ভালো লাগতেছে না, মজার বিষয় না? তো এভাবেই মানুষের জীবনটা না পরিস্থিতির সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, মানুষ পরিস্থিতিতে থেকে সব কিছু শিখে, কিন্তু পরিবর্তনটা মানুষের পরিস্থিতি মানুষকে করতে বাধ্য করে। সো আমি বলবো এটা মানুষের দোষ না, এটা হলো যার আশেপাশে যে কর্মজীবী আছে তাদেরকে দেখে দেখে তার চিন্তা চেতনায় পরিবর্তন হয়। সো আই হোপ মানুষ কেন এমন বুঝতে পারলেন।